শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলবো গত 22শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলবো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এলন মাস্ককে নিয়ে। এলন মাস্কের জন্ম 28শে জুন 1971 সাউথ আফ্রিকার প্রিটোরিয়াতে। তিনি একজন প্রকৌশলী এবং টেকনোলজিক্যাল ক্ষেত্রে এন্টারপ্রেনিউর, অর্থাৎ উদ্যোক্তা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন টেকনোলজিক্যাল সংস্থা গড়ে তুলেছেন, সেগুলো নেতৃত্ব দিয়েছেন সিইও হিসেবে এবং সেখানে তার স্বপ্ন পূরণ করার পথে এগিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি মহাকাশ গবেষণা ভ্রমণ সংস্থা স্পেস এক্স এর সিইও। স্পেস এক্স তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন করা। এছাড়া বৈদ্যুতিক গাড়ি বা ইলেকট্রনিক কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার সিইও এলন মাস্ক। এলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন $44,000 কোটি। এর সঙ্গে সঙ্গেই এর শীর্ষ বস বলে পরিচিত পরাগ আগারওয়াল সহ বেশ কিছু নির্বাহীকে বরখাস্তও করেছেন। এলন মাস্ক বলছেন তিনি টুইটারকে একটি মুক্ত গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ এখানে আর কোনো ধরনের মত প্রকাশে বাধানিষেধ দেওয়া হবে না। এর পূর্বে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে বাধানিষেধ দেওয়া হয়। জর্জে মেলোনি, জন্ম 15 জানুয়ারি 1977। তিনি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী, ইতালির বর্তমান প্রেসিডেন্ট সের্জিও মাতারেলা। তিনি নির্বাচনে জয়ী হয়ে আসে জর্জে মেলানিকে সরকার করার আহ্বান জানিয়েছেন। মেলানি ইতালির ফার রাইট বা অধিডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালি এই দলের নেতা। এই দলটি ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যে নেতা ছিলেন বেনিতো মুসোলিনি, দ্য ফ্যাসিস্ট, তারপর এই প্রথম ইতালিতে আবার কোনো অতি ডানপন্থী বা ফার রাইট দল ক্ষমতায় আসলো। জর্জা মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী। 22শে অক্টোবর 2022 তিনি দায়িত্ব গ্রহণ করলেন। এদিকে ইংল্যান্ডে প্রধানমন্ত্রী পরিবর্তন হলো। ইংল্যান্ডে বরিস জনসনের পদত্যাগের পর মাত্র 45 দিনের জন্য ক্ষমতায় ছিলেন লিজ ট্রাস। লিজ ট্রাস শপথ নিয়েছিলেন সাবেক আমাদের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে। পরবর্তীতে 45 দিনের মাথায় লিজ ট্রাস পদত্যাগ করলেন অর্থনীতির ক্ষেত্রে ব্যর্থতার জন্য। তারপর তার পরবর্তী স্থানে ছিলেন ঋষি সুনাক। ঋষি সুনাক বর্তমানে কনজারভেটিভ পার্টির হেড হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন গত 25শে অক্টোবর। তিনি কনজারভেটিভ পার্টির বর্তমান লিডার। তিনি প্রিন্স চার্লসের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। ঋষি সুনাকের জন্ম 12 মে 1980 ইংল্যান্ডে। 2015 সাল থেকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ছিলেন। সুনাক অক্সফোর্ড এবং কেমব্রিজে পড়াশোনা করেছেন। লিজ ট্রাসের পদত্যাগের পর তিনি নির্বাচিত হলেন। ঋষি সুনাক প্রথম হিন্দু এবং এশীয় ব্রিটিশ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। শি জিনপিং, বর্তমান চীনের প্রেসিডেন্ট। জন্ম 15 জুন 1953। চীনের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তিনি তৃতীয়বার নির্বাচিত হলেন। শি জিনপিংয়ের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, তার সময়ে গণনজরদারি বা মাস সার্ভেইলেন্স বেড়ে গিয়েছে, সেন্সরশিপ এবং হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা প্রচুর শোনা যাচ্ছে। এছাড়া চীনের সিনজিয়ান প্রদেশে উইঘুর মুসলিমদের বন্দি করে রাখার খবর আসছে এবং জাতিসংঘ রিপোর্টে তা উঠে এসেছে, যদিও চীন এসে অস্বীকার করছে। এছাড়া চীনে উহানে যখন প্রথম কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ে, তারপর থেকেই চীনে জিরো কোভিড নীতি নেওয়া হয়েছে এবং সেই কারণে বর্তমানে যে কোনো জায়গায় খুব অল্প পরিমাণ লোক কোভিডে আক্রান্ত হলেও সেই পুরো অঞ্চলটি লকডাউন করে দেওয়া হচ্ছে। এটি শি জিনপিংয়ের জিরো কোভিড নীতি। এছাড়া তার বৈদেশিক পলিসি বা ফরেন পলিসির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এশিয়ার পুরো অঞ্চল জুড়ে এবং ইউরোপ পর্যন্ত অনেকগুলো বিস্তৃত লাইন, এর মধ্যে রয়েছে অনেকগুলো রেল লাইন, সড়কপথ ইত্যাদি। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে একটি ঐতিহাসিক লিগ্যাসি। যেমন একে বলা হচ্ছিল যখন 2013 সালে কাজাখস্তানে শি জিনপিংয়ের প্রথম এটি ঘোষণা করেন, তিনি নাম দিয়েছিলেন সিল্ক রোড ইকোনমিক বেল্ট। এর কারণ হচ্ছে
মধ্যযুগে এবং তার পূর্ববর্তী সময়ে ছবিতে চীন থেকে এই মধ্য এশিয়া পার হয়ে একদম ইউরোপ পর্যন্ত রেশম বা সিল্ক সহ অন্যান্য মশলাদ্রব্য ইত্যাদি এশীয় পণ্য সরবরাহ করা হতো। এই ব্যবসার পথটিকে বলা হতো সিল্ক রুট বা রেশম পথ। সেই রেশম পথ একসময় প্রযুক্তিতে ফুরিয়ে গেলেও চীন বর্তমানে নতুন করে এই নতুন সিল্ক রুট তৈরি করছে। এই পথের মাধ্যমে এই অঞ্চলের সকল দেশের মধ্যে সংযোগ প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে বর্তমানে গণচীন সরকারের একটি উন্নয়ন কৌশল ও কাঠামো। এতে প্রায় 150টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা চীনের বিনিয়োগের কথা আছে। অর্থাৎ সেসব জায়গায় চীন বিভিন্ন ভবন ও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে, যেখানে যাতায়াতের পথ তৈরি করা হবে। অর্থাৎ চীনের সঙ্গে এই পুরো অঞ্চলটি যুক্ত থাকবে এবং এর মাধ্যমে চীন একটি এই ভূরাজনৈতিক ক্ষেত্রে শক্তিশীল অবস্থান অর্জন করবে। বিভিন্ন জরিপ মতে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন হলে বৈশ্বিক জিডিপি বাড়বে, সারা বিশ্বে বাণিজ্য বা ট্রেডের কস্ট কমবে। তবে এটি করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন এবং পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনার সমালোচনা হচ্ছে। এবং আরও সময় দেখা যাচ্ছে যে এর মাধ্যমে চীন এই দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলবে কি না, কারণ এই এই যে চীনের ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ কথাটি বর্তমান বিশ্বে বহু আলোচিত। বলা হচ্ছে যে ল্যাটিন আমেরিকান বা আফ্রিকান বা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্ষেত্রে চীন তাদেরকে কোনো একটি হয়তো বন্দর বা বাঁধ তৈরি করার ক্ষেত্রে ঋণ দিচ্ছে বা সেতু তৈরি করার ক্ষেত্রে ঋণ দিচ্ছে, কিন্তু ঋণটি এমন হয় দেওয়া হচ্ছে যে দেশটি সেটি পরিশোধ করতে পারছে না। সেক্ষেত্রে চীন তখন সেই বন্দরটি বা সেই অবকাঠামোটি লিজ নিয়ে নিচ্ছে 99 বছরের জন্য, 100 বছরের জন্য। এর ফলে কিন্তু চীন সেখানে একটি তাদের নিজেদের ঘাঁটি স্থাপন করে ফেললো এক অর্থে। এই অঞ্চলে তাদের দখলে চলে আসলো এবং এই অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনৈতিক সংকটের জন্য একটি ঋণ চীনকে দায়ী করা হয়ে থাকে এবং এটি বলা হচ্ছে চীনের ডেট ট্র্যাপ বা ঋণ ফাঁদ। ঋণের মাধ্যমে চীন সেটিকে দখল করে নিচ্ছে। তো অভিযোগ উঠছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমেও চীন যেসব অবকাঠামো নির্মাণ করবে সেখানেও চীন এ ধরনের কোনো কৌশল খাটাতে পারে কি না। এদিকে বর্তমান বাংলাদেশে চীনের যে রাষ্ট্রদূত আছেন তিনি বলেছেন চীন বাংলাদেশ বর্তমান যে সাহায্য করছে সেখানে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদের কোনো কথা নেই। বরং তিনি উল্টো বলেছেন যে শ্রীলঙ্কার যে বর্তমান অর্থনৈতিক সংকট সেজন্য চীনকে দায়ী করা হলেও সেটি সঠিক নয়, কারণ শ্রীলঙ্কার যে ঋণ ছিল যা পরিশোধ করতে না পারে তার দেউলিয়া হয়ে গিয়েছিল, তার 10% কম হচ্ছে চীন থেকে আসা, বাকি বেশিরভাগই হচ্ছে অন্যান্য দেশ থেকে আসা। তাই এখানে চীনের মূল দোষী নয় বা চীনের মূল অবদান নয়। এবং তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশকে চীন যে সাহায্য করছে সেটিও এরকম কোনো ঋণের ফাঁদে ফেলার জন্য নয়, বরং এদের কোনো দূরভিসন্ধি তাদের নেই। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবস্থা আরও সংকটপূর্ণ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে 6,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া আহত হয়েছে 9,000-এর বেশি মানুষ। 24 ফেব্রুয়ারি থেকে 18 অক্টোবর পর্যন্ত 6,233 জন মানুষ নিহত এবং 9,634 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 397 জন শিশু আছে। রিপোর্টে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এসব হামলার কারণে মিলিয়ন ইউক্রেনীয় সামনের শীতে কঠিন সময় পার করতে হবে। এসব বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরোপুরি নিষিদ্ধ। ইউক্রেনের মন্ত্রীরা বলছেন যারা ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে তারা যেন এখন এই শীতের মধ্যে ফেরত না আসে, কারণ বর্তমানে এসব বেসামরিক বর্তমানে জ্বালানি সংকটের কারণে যারা ইউক্রেনে আছে তাদের টিকে থাকাই অত্যন্ত কঠিন। তিনি বলছেন এই শীত পার হয়ে গেলে তারা যেন আবার ফিরে আসে, কিন্তু শীতের মধ্যে নয়। এদিকে রাশিয়া তাতে খাদ্য উৎপাদন বাড়িয়ে চলেছে এবং ইউক্রেনের যে অঞ্চলগুলো দখল করেছে সেখান থেকেও তারা খাদ্য উৎপাদন করছে বা গ্রহণ করছে এবং এভাবে তারা খাদ্য উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে। এই বছর আরও 2 মাস বাকি থাকতেই 1 বছরের মধ্যে সর্বোচ্চ ফসল উৎপাদন করেছে দেশটি। এর আগে 2017 সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর 135.5 মিলিয়ন টন ফসল উৎপাদন করেছিল দেশটি, তার মধ্যে 86 মিলিয়ন টন ছিল গম। অন্যদিকে এই বছর গম উৎপাদন 100 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন নতুন যুক্ত হওয়া দনেস্ক, লুহান্স, খেরসন ও জাপোরিজিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এই অঞ্চলগুলো থেকে অতিরিক্ত 5 মিলিয়ন টন ফসল পাচ্ছে মস্কো। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা না দেওয়ার বিষয়ে এখনও অবিচল রয়েছে ইসরায়েল। দেশের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে একথা জানান। তিনি বলছেন যে ইউক্রেনকে তারা মানবিক সহায়তা দিবেন এবং দিচ্ছেন, কিন্তু কোনো ধরনের সামরিক সহায়তা তারা দিতে অপারগ বিভিন্ন টেকনিক্যাল কারণে। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন তাদের এমন প্রযুক্তি রয়েছে যা তারা চান না
অন্য দেশের বা শত্রু দেশের হাতে পড়ুক। এই জন্য তারা ইউক্রেনকে কোনো রকম সামরিক সহায়তা করতে পারছেন না। ইউক্রেনে আবারও বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন সে দেশের বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে তারা, এর ফলে সে দেশের প্রায় 15 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের মধ্যাঞ্চল ছাড়াও দক্ষিণ, পশ্চিম ও পূর্বের অঞ্চলগুলোতে রাশিয়া ক্রমাগত হামলা চালাচ্ছে। এছাড়া খেরসন অঞ্চল দখল করার জন্য রাশিয়া একটু একটু করে এগিয়ে আসছে। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অস্ত্র উৎপাদন করতে পারছে না রাশিয়া, এর প্রভাব পড়ছে যুদ্ধক্ষেত্রে। অপর্যাপ্ত অস্ত্রের কারণে রুশ সেনারা প্রচণ্ড চাপে রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে নতুন যে 2 লাখের বেশি সৈন্য রাশিয়া ইউক্রেনে পাঠিয়েছে, তাদের অনেকেই এখনও পর্যাপ্ত পরিমাণ মেডিকেল কিট এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হচ্ছে না তারা। এদিকে মধ্যপ্রাচ্যের 2 দেশ ইসরায়েল ও লেবাননের মধ্যে এক ঐতিহাসিক সমুদ্র সীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এবং মধ্যস্থতাতেই এই বিরোধের সমাপ্তি হলো। এর ফলে উভয় দেশই এখন সমুদ্রের তলদেশে বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণ করতে পারবে। সম্প্রতি লেবানন যে অর্থনৈতিক সংকটে পড়েছে, সেখান থেকে উদ্ধারের জন্য তারা তাদের সমুদ্র সীমায় অবস্থিত গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণ করার চিন্তাভাবনা করছিল। কিন্তু এক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে তাদের সীমান্ত হওয়ায় তাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধ তৈরি হয়। এখন এই চুক্তি হওয়ার ফলে তারা সেখান থেকে পরস্পর চুক্তির মাধ্যমে যে নিজেদের নিজ নিজ সমুদ্র সীমা চিহ্নিত হয়ে গেল এবং সেখান থেকে তার নিজের অঞ্চল থেকে গ্যাস উত্তোলন করতে পারবে। তবে গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং অবকাঠামো তৈরি করতেও তাদের কিছু সময় লাগবে। চুক্তিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াই লাপিদ এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন। এদিকে 2022 সালেই অর্থাৎ এই বছর প্রথম 10 মাসে মোট 183 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে সে অক্টোবরেই হত্যা হয়েছে 26 জনকে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। মোট 35 শিশু ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। এর মধ্যে 19 শিশু পশ্চিম তীরের ওয়েস্ট ব্যাঙ্কের এবং 16 শিশু গাজা স্ট্রাইপের। 24 অক্টোবর নাবলুসে ইসরায়েলি অভিযানে 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট WJP 2022 সালের রুল অফ ল ইন্ডেক্সে 140টি দেশের মধ্যে 127তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের উপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। এদিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF বাংলাদেশকে ঋণ দেওয়ার ব্যাপারে কথা চলছে। এই নিয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে প্রায় 10,000 বাড়িঘর বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ চাপা ও ঘর ভেঙে নিহত হয়েছে 9 জন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে হাইপারসনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই রকেট শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে বা ঘন্টায় প্রায় 3,853 মাইল গতিতে লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্র ও তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া এবং চীন দ্রুত গতিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে ঝুঁকছে। নতুন প্রজন্মের এই অস্ত্র এর আগে ট্রেডিশনাল সব অস্ত্রকে খেলনায় পরিণত করেছে। এই প্রযুক্তিতে সবথেকে এগিয়ে আছে চীন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় দ্রুত মিসাইল তৈরি করছে। হাইপারসনিক অস্ত্রের সক্ষমতা বাড়াতে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পরীক্ষা। বর্তমান বিশ্বে এই রকেট, ড্রোন, মিসাইল ইত্যাদি হয়ে উঠেছে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। যেমন আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার ক্ষেত্রে রাশিয়া ইরান থেকে পাওয়া কামিকাজি ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে পিওএ চেষ্টা করছে তুরস্কের কাছ থেকে ড্রোন ব্যবহার করার। এবং এই ইরানের ড্রোনের বিক্রি বর্তমানে অত্যন্ত বেড়ে গেছে। ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন 22টি দেশ এখন ইরান থেকে ড্রোন কিনতে যাচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতেই। এই ছিল গত 1 সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।